জোরহাত করে বলবো যে মানুষের ভুল ভ্রান্তি থাকতেই পারে পরিমণিকে এই চলচ্চিত্রে এসে পরিমণিকে আবার পরিমণি হওয়ার। তো ভাইয়া জানতে চাচ্ছি যে চলচ্চিত্রের মানুষ, আপনি অনেকদিন ধরে চলচ্চিত্রে আছেন, তো আসতে যেতেই পরিমণিকে দেখেন, দেখেছেন কাছ থেকে দেখেছেন, তো এই যে কত কয়েকদিন আগেই পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তিনি জেল হাজতে আছেন, তো এই পরিমণি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রথমে আমি বলবো যে বিগত দিনে আমি চলচ্চিত্র থেকে, মানে চলচ্চিত্র থেকে না, কোরিওগ্রাফি থেকে আমি একটু দূরে ছিলাম। দূরে ছিলাম মানে আমার ওইভাবে আমার গল্প আমার পছন্দ হয় নাই তেমন। যেমন মনে করো যে আমার কাজের সাথে, আমার মেধার সাথে অনেক কাজ পড়ে নাই, সেদিন দূরে ছিলাম। এই দূরে থাকাতে পরিমণির সাথে আমার কোনো কাজ হয়নি আজ পর্যন্ত, আমি পরিমণির সাথে কাজ করিনি। তবে দূরে থেকে যতটুকু দেখেছি যে আমার চোখে, আমি আগেও বলেছি, কিছুদিন আগে বলেছি যে পরিমণি একটা গুণী অভিনেত্রী। এই গুণী অভিনেত্রী সম্বন্ধে কিছু বলাটা আমার, মানে কিছু বলা মানে কি, মানে আমি ওর কাছে ওইরকমভাবে, ওর সাথে আমি ওইভাবে মিশি নাই, ওইরকমভাবে চলি নাই এবং দূরত্বটা বজায় রেখেছি। এই কারণে আমি অনেক সিনিয়র, বাংলাদেশ চলচ্চিত্র আমার 42টা বছর, আমি এদেশ ওদেশ মিলেই কাজ করেছি। তো এই কাজের মাধ্যমে পরিমণি কখনো আমার কাজের, মানে পরিমণির সাথে কাজ করার সৌভাগ্যটা আমার হয়নি। আচ্ছা, একজন চলচ্চিত্রের মানুষ, একজন শিল্পীকে যেভাবে গ্রেপ্তার করা হলো, একদম মনে হচ্ছে র‍্যাব যেভাবে তাকে গ্রেপ্তার করলো জঙ্গি স্টাইলে, তো একজন শিল্পীকে কোনো থানা থেকে যদি ফোনও দেওয়া হয় যে আপু বা ভাই আপনি একটু দেখা করে যান থানায়, এভাবে আসতো, তো এই যে এইভাবে গ্রেপ্তার করাটা আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, এইভাবে গ্রেপ্তার করা আমি যতটুকু জানি, প্রশাসন কখনো এইভাবে কোনো জায়গায় গ্রেপ্তার করতে যায় না এবং আমার চোখে পড়েও নি। আমার মনে হয় প্রশাসন আইন অনুযায়ী যেটা ওরা ভালো মনে করছে সেইভাবে হয়তো গেছে, কিংবা আমার ধারণা যে প্রশাসন হয়তো এই কোনো ইনফরমেশন পাইয়ে গেছে যে ইনফরমেশনটা পরিমণিরও জানা ছিল না, পরিমণির নখদর্পণেও ছিল না, আমার মনে হয়। তো তারপরে তো প্রশাসনকে তো মানতে হবে, প্রশাসনের আইন তো মানতে হবে। আচ্ছা, সর্বোপরি চলচ্চিত্র মানুষ হিসেবে পরিমণির জন্য কী চান? আমি সর্বোপরি চলচ্চিত্র মানুষ হিসাবে, চলচ্চিত্রের একজন সদস্য হিসাবে আমি প্রথমে চাই পরিমণি মুক্তি। আর এই মুক্তিটাই শুধু মুক্তি না, আমি কিছু কথা বলে আমার কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগবে। আজকে পরিমণির সৃষ্টি হয়েছে একটি অবুজ মেয়ে, একটি বাচ্চা মেয়ে এই চলচ্চিত্রে এসেছিল, সরল সোজা একটি মেয়ে। কিছু লোক তাকে চলচ্চিত্রতে ডাইভার্ট করে দিয়েছে, মানে চলচ্চিত্রকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই বিচ্ছিন্নটা করাটা মাঝখানে চলচ্চিত্র লোকজনকে পরিমণি আপন ভাবে নেয়। আমি যেটা বলি একটা ডাইরেক্ট বলি, যেটা আমার পরিমণি আপন ভাবে নেয়, আপন না ভাবাতে কিছুটা অভিমান ছিল চলচ্চিত্র লোকের যে এই মেয়েটা আমাদের সময় না দিয়ে, আমাদের ই না দিয়ে কোথায় জানি মেয়েটা হারিয়ে যাচ্ছে। আর সেই ভুল পথ নির্দেশনা যারা করেছে তারা কিন্তু এখন নাই এবং তারা থাকবেও না। তারা সুযোগ পেয়ে পরিমণি যখন বিবাদে পড়বে, পরিমণি বদনাম গাবে, পরিমণি যখন হাইলাইট হবে, তখন পরিমণির পাশে থাকবে তারা। তা আমি কিন্তু সেখানে নাই, আমি ওই জায়গায় আছি যে পরিমণির মতন একজন গুণী অভিনেত্রী এই ইন্ডাস্ট্রির, এই কান্তলি লগ্নে, এই ইন্ডাস্ট্রির দুঃসময়ে পরিমণিকে দরকার আছে আমাদের। পরিমণির মতন একজন অভিনেত্রীকে আমাদের দরকার আছে। আর পরিমণির আশেপাশে যারা ছিল তাদের বিচারটা হওয়া উচিত, আমি এটা মনে করি। পরিমণিকে যারা এই পথে এনেছে তাদের বিচার, এই পথে এনেছে বলবো না, যেহেতু আমি দেখি না আমি বলতে পারবো না। তো আমার মনে হয় যে পরিমণি যেন কোথায় যেন, মানে অন্যের বুদ্ধিতে চলতো, পরিমণির বুদ্ধিতে চলতো না, সেই বুদ্ধিদাতারা যেন আর পরিমণির পাশে না ভিড়তে পারে, পরিমণির আশেপাশে না থাকতে পারে। পরিমণিকে একটা সুযোগ দেওয়া হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, অনুরোধ করব, আমি জোরহাত করে বলবো যে মানুষের ভুল ভ্রান্তি থাকতেই পারে, পরিমণিকে এই চলচ্চিত্রে এসে পরিমণিকে আবার পরিমণি হওয়ার, মানে একজন সু অভিনেত্রী এবং একজন ভালো শিল্পী হওয়ার সুযোগ দেখ। এবং আমার দীর্ঘ বিশ্বাস এবার যে আমরা পরিমণিকে পাবো, সে পরিমণি আমাদের পরিমণি, যে পরিমণি আমাদের পরিমণি, সেই পরিমণিকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব যে পরিমণিকে যেন সুন্দরভাবে, আইনতভাবে পরিমণিকে যেন মুক্তি দিয়ে দেয়, আর এই চলচ্চিত্রটা যেন আবার
আমরা আমার পরিমণি আমাদের পরিমণিকে নিয়ে আমরা যেন কাজ করতে পারি এই অনুরোধটাই আমি করবো। আচ্ছা ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ।